কুম আসসালাম আলহামতুল্লাহ বারাকাত আমাদের এক বন জানতে চাইছেন যে টাকনোর উপর কাপড় উঠলে শয়তান বারবার দিকে তাকাতে বলে এটি কি সহিস কিনা আলহামদুলিল্লাহ সাল্লাহসলাম আল আর সৌরহা জীবন আহ এই ধরনের কোনো বাক্য আহ কোনো সহি হাদিসে বর্ণিত হয়েছে এমনকি আমার জানা নেই তবে আহ পর্দার যে বিষয়টি সেই রিত নিঃসন্দেহে আমাদের গুরুত্বের সাথে আহ বিবেচনা করা উচিত তবে মাহরামের ক্ষেত্রে পর্দার বিষয়ে কিছু শিথিলতা রয়েছে যেটি গয়রে মাহরামের ক্ষেত্রে আমাদেরকে দেখাতে হয় সেটি অনেক ক্ষেত্রে মাহরামের ক্ষেত্রে প্রযোজ্য নয় কিন্তু বর্তমানে ফেতনার একটি পরিবেশ ফেতনার একটি সমাজ ব্যবস্থা প্রতিনিয়ত আমরা মোবাইল টিভি বা বিভিন্ন ধরনের মিডিয়ার মাধ্যমে যে সমস্ত অশ্লীল অশালীন যে আমরা ভিডিও জিনিসগুলো প্রতিনিয়ত ছবি বা দেখি তো সেক্ষেত্রে যে সমস্ত জিনিস আমাদের জন্য বসোবাসের দরজাগুলো খুলে দেয় সেগুলো সেগুলোর থেকে কিন্তু আমাদের বেঁচে থাকাটা জরুরি এবং সতর্কতা অবলম্বন করা উচিত আজকে কিন্তু ধর্ষণ কিংবা আহ বেবিচার কিংবা এ ধরনের শৈলতা হানির মতো ঘটনা পারিবারিক ভাবেও কিন্তু আমরা অনেক কিছু মিডিয়ার কল্যাণে জানতে পারি অনেক ক্ষেত্রে এই জিনিসগুলো কিন্তু চাপা থাকে বা গোপন থাকে প্রকাশিত হয় না কিন্তু মিডিয়ার কল্যাণে এখন অনেক কিছুই কিন্তু আবার প্রকাশ হচ্ছে বাপ মেয়ে ভাই বোন এই জাতীয় অনেক ঘটনা কিন্তু আমরা ইদানিং কিন্তু দেখতেছি অতএব যতটা আমরা সতর্কতা অবলম্বন করতে পারি তো সতর্কতার সর্বোচ্চ সতর্কতা আমাদের দেখানোটাই হচ্ছে আমাদের আহ সবকিছুর বিবেচনায় নিরাপদ ইমান আমল পাশাপাশি হচ্ছে নিজেদের ইজ্জাত আবরু পাশাপাশি নিজেদের যে আহ আত্মসম্মান বোধ সবকিছু মিলায়ে যদি আমরা আহ সর্বোচ্চ সতর্কতা দেখাতে পারি তো সেটাই আমাদের করা উচিত আল্লাহ মোহাম্মদ